নমস্কার বন্ধুরা, এনি সলিউশন থেকে আমি বাসুদেব। আজ আমি আপনাদের শেখাব কিভাবে আপনারা ভিএলসি মিডিয়া প্লেয়ের মাধ্যমে কোনো ভিডিওর কোনো একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট ক্লিপস কীভাবে কাট করবেন এবং সেটাকে রেকর্ডিং করবেন। ধরুন আপনার কোনো ভিডিও কোনো একটা নির্দিষ্ট সংস বা কোনো নির্দিষ্ট সিন ভালো লেগেছে, তো আপনি সেই সং বা গানটাকে কাট করতে চান, শুধুমাত্র সেই সঙ্গের অংশটাকে কাট করতে চান বা কোনো নির্দিষ্ট সিনটাকে কাট করতে চান, তো তাহলে সেটা কীভাবে করবেন সেটাই আজ আমি আপনাদের শেখাবো। তো বন্ধুরা চলুন আজ আমি শিখে নেওয়া যাক কীভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে কোনো নির্দিষ্ট ভিডিওর নির্দিষ্ট অংশটা কীভাবে কাট করবে। তো এর জন্য সবাই সর্বপ্রথম আপনাকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ওপেন করে নিতে হবে। তো আপনার কম্পিউটারে যদি ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করে ইনস্টল করতে, তো সেটাকে ওপেন করে নেবেন। যদি আপনার কম্পিউটারে ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করা না থাকে বা ইনস্টল করা না থাকে, তাহলে আপনি আমার কীভাবে আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড এবং ইনস্টল করবেন আমার সেই ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, সেই ভিডিওটা দেখেও আপনি তাকে শিখে নিতে পারেন কীভাবে আপনি একটা ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাওয়ার পরে সেটাকে ওপেন করে নেবেন। তো এখন আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারটাকে ওপেন করে নেব। টোকেন করে নেওয়ার পরে দেখুন এইভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার টোকেন হয়ে গেছে। এখন এটা কিছু এখানে আমি যে ভিডিওটা থেকে আমি কোনো একটা নির্দিষ্ট অংশ কাট করতে চাইছি, তো সেই ভিডিওটাকে প্রথমে ওপেন করতে হবে। তো তার জন্য এখানে দেখুন একদম বাঁ দিকে ফোন ওপরের দিকে মিডিয়া বলে অপশান আছে, মিডিয়াতে ক্লিক করতে হবে। তো চলুন মিডিয়াতে ক্লিক করে নেওয়া যাক। মিডিয়াতে ক্লিক করে নিলে দেখুন এখানে ওপেন ফাইল বলে অপশান আছে, তো ওপেন ফাইলে ক্লিক করতে হবে। তো চলুন ওপেন ফাইলে ক্লিক করা যাক। ওপেন ফাইলে ক্লিক করার পরে এখন আপনার ভিডিওটা যেখানে আছে আপনার কম্পিউটারে সেখান থেকে ভিডিওটাকে ওপেন করতে হবে। তো আমার ভিডিওটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপটাকে সিলেক্ট করব। করার পরে আমি এখানে দেখুন এই ভিডিওটাকে আমি ওপেন করতে চাই, তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেব। এখন সিলেক্ট করার পরে এটাকে ওপেন করে নেব। তো এখন এটাকে পজ করে রাখলাম। এখন আমাকে যদি ভিডিওটাকে কাট করতে হয় তাহলে আমাকে এখন পরে দেখুন ভিউ বলে একটা অপশন আছে, ভিউতে যেতে হবে। তো ভিউতে ক্লিক করলে এটা দেখুন একটা লিস্ট খুলে যাবে। এখান থেকে আমাকে অ্যাডভান্স কন্ট্রোলগুলো অপশন যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে। করার পরে এখন দেখুন অ্যাডভান্স কন্ট্রোল সিলেক্ট করলে নিচের দিকে একটা আইকন, কিছু আইকন চলে এসছে, অর্থাৎ রেকর্ডিং করার একটা আইকন চলে এসছে। এগুলো কিন্তু আগে ছিল না, এখন এটাকে অ্যাডভান্স কন্ট্রোলে ক্লিক করার পরে এই আইকনগুলো এসছে। এখন যদি আমাকে ভিডিওটাকে নির্দিষ্ট অংশে কাট করতে এবং সেটাকে রেকর্ড করতে হয় তাহলে প্রথমে ভিডিওটাকে প্লে করতে হবে। এখন রেকর্ডিং চালু করে দিলাম। And right here, you can see that the ads that I received today, the biggest ad is $12.50. That is $12.50 for just clicking on it. So, the video is going on. এখন এই দেখুন লেখাটা আসছে, এই লেখাটা শেষ অবধি শেষ অপশন আমি এটাকে কাট করে নেব। I have a total of $15. তো এখন এটা স্টপ করে দিলাম রেকর্ডিং কে। এখন আমার ভিডিওটা রেকর্ডিং হয়েছে কিনা সেটা জানার জন্য চলুন দেখে নেওয়া যাক রেকর্ডিং হয়েছে কিনা। তার জন্য আমি কম্পিউটারে যাব, স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা প্যানেল খুলে যাবে, এখান থেকে মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার থেকে এখানে দেখুন ভিডিওস বলে একটা অপশন আছে, এই ভিডিওর সাথে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করলে এইভাবে দেখুন আমার ভিডিওসটা শো করছে, এখন এখানে ভিডিওসটা শো করছে। এটা কপি করি,
balance. বলে দেখুন and you can't cut for this can see that the ads that I received today the biggest ad is $12.50. There's $12.50 for just clicking. লেখাটা আসার পরেই দুটো কাট হয়ে গেছে. Waiting 30 seconds including capture. As you can see I have way more other ads but this is the biggest ad I have so far. দেখুন এখানে লেখাটা যেখানে গেছে সেভ হয়েছে এখানে. $15.72. দেখুন আমি এখানে এত ভিডিও রেকর্ডিং করেছিলাম. তাই এত ভিডিওটা রেকর্ড হয়েছে এবং আমি এখান থেকে কাট করে দিলাম এখান থেকে কাট হয়েছে আপনি যদি মনে করেন ভিডিওর কোনো মাঝ অংশ বরাবর কাট করবেন আপনি যেখান থেকে কাট করছেন সেখানে আপনাকে এটাকে রেকর্ডিংটাকে প্রেস করে আপনাকে ভিডিওটাকে স্টপ করে এখান থেকে কাট হয়ে যত অব্দি আপনি রেকর্ডিং করবেন তার সেখানে গিয়ে আপনি স্টপ করলে আপনার ভিডিওটা রেকর্ডিং সেখানে বন্ধ হয়ে যাবে অর্থাৎ সেখানে আপনার ক্লিপসটা আপনি পেয়ে যাবেন তো এইভাবে ভিডিও আপনাকে কাট এবং রেকর্ডিং করতে হবে আপনি দেখুন আমি যে ভিডিওটা রেকর্ডিং করেছি এটা কিন্তু 21 সেকেন্ডের ছিল কিন্তু আমার অসুস্থ হয়ে গেছে আমি আপনাকে দেখাচ্ছি Hello YouTube, this is Online Monies, and today I'm going to show you the best pay-to-click site out there. As you can see, I have $12 in my balance, and right here you can see that the ads that I received today, the biggest ad is... দেখুন আসলে ভিডিওটা কিন্তু আমার ছিল 8 মিনিট 52 সেকেন্ডের কিন্তু আমি ভিডিওটাকে কাট করে কাট এবং রেকর্ড করে তাকে 21 সেকেন্ডের মাত্র একটা ক্লিপস বার করেছি তো বন্ধুরা তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা ভিডিওকে আপনারা ডিএলসি প্লেয়ারের মাধ্যমে কাট করবেন এবং সেটাকে রেকর্ডিং করবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করুন আমার ভিডিওকে সবার মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা আমার চ্যানেলের আপনি আপনার চ্যানেলের থেকেই আমার সমস্ত ভিডিওগুলোকে দেখতে পাবেন এর জন্য আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না আলাদা করে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওর উপরে কমেন্ট দিন যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট দেবেন যদি ভালো না লাগে তাহলে কমেন্ট দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও ভালো আপনাদের জন্য ভিডিও উপহার দিতে পারবো আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো ঠিক করে আমি সঠিক ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারবো তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিও অবশ্যই ভালো লাগবে আপনারা আরও যদি ভালো ভালো ভিডিও দেখতে চান এমন ভিডিও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ